নমস্কার, আমি সঞ্জীব সরকার। একটা খুব আনন্দের বিষয় যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। একজন অভিনেতা হিসেবে বাংলাতে কাজ করবার যে অভিজ্ঞতা আমার তৈরি হয়েছে, তাতে আমার বারবার মনে হয়েছে যে একটা প্রোডাকশন হাউস, তাদের নানান রকম ঝক্কি সামলাতে হয়। কিন্তু মুম্বাইতে আমরা দেখেছি একটা প্রোডাকশন হাউস তাদের অনেকটা ঝক্কি সামলে নিতে পারে যখন সেই ঝক্কিগুলো তারা শেয়ার করে। অর্থাৎ একটা প্রোডাকশন হাউস তাদের টোটাল কাস্টিং ডিপার্টমেন্টটা এবং আরও কিছু দায়িত্ব তারা একটা কাস্টিং হাউসকে দিয়ে দেয়। তো এক্ষেত্রে কি হয়, দে আর মেড ফর ইচ আদার, ঠিক এইরকম একটা অবস্থা তৈরি হয়। সেই জায়গা থেকে, সেই সূত্র ধরে কলকাতাতে স্বাগত কাস্টিং ক্যাম্পাস। হ্যাঁ, আমার খুব আনন্দ হচ্ছে এই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে যে কাস্টিং ক্যাম্পাস তাদের কাজকর্ম শুরু করেছে কলকাতাতে। আমি এখন এই কাস্টিং ক্যাম্পাসের ওদের ঘরেই বসে আছি, ওদের স্টুডিওতে বসে রয়েছি। আমার শুধু এইটুকুই বলার একজন অভিনেতা হিসেবে যে আপনারা আসুন, হাতে হাত মেলান কাস্টিং ক্যাম্পাসের সাথে, নাম রেজিস্ট্রেশন করুন, তারপর আপনারা আপনাদের যোগ্যতার ভিত্তিতে এদের সাথে কাজ করুন, এরাও এদের যোগ্যতা নিয়ে পরস্পর পরস্পরের হাতে রেখে আমরা একটু ক্রিয়েটিভ কিছু কাজ করি। নমস্কার, ভালো থাকবেন।